জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নয়ন চান নাকি মানবাধিকার এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সকালে রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তনে কন্যা শিশুর উপর প্রভাব শীর্ষক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন এই সময় এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রায় 16 লাখ শিশু জীবন গবেষণা বলছে দুর্যোগ প্রবণ এলাকায় বাল্যবিবাহ বেড়েছে যে কোনো দুর্যোগে পুরুষের তুলনায় অনেক বেশি ক্ষতির শিকার হন নারীরা সেখানে শিশুদের বেলায় ছেলেদের তুলনায় মেয়ে শিশুর ঝুঁকি অনেক বেশি ইউনিসেফের তথ্য বলছে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে বছরে প্রায় 16 লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয় গবেষণা বলছে চরাঞ্চল হাওর উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে থাকা মেয়েরা বেশি বাল্যবিবাহের শিকার এবং সেইখানে মেয়েদের ক্ষেত্রে এই ঝরে পড়ার হারটা ছেলেদের তুলনায় অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পেয়েছি অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন শিক্ষার সঙ্গে দারিদ্র্যের সরাসরি সম্পর্ক থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিক্ষা থেকে কন্যা শিশুদের ঝরে পড়ার সংখ্যাটা কত তার জবাব কারো কাছে নেই এই ঝরে পড়া নারী শিশুদের একটি উল্লেখযোগ্য অংশই জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি প্রতিবন্ধকতার কারণে আজকে এই যে লার্নিং লস এটা মেকআপ করতে অনেক সময় লাগবে আমাদের এই সময় পরিকল্পনা মন্ত্রী জানান সরকার দারিদ্র্যের বেড়া ভেঙে পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় নিয়ে আসার চেষ্টা করছে এখন সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নয়ন চান নাকি মানবাধিকার চান উই হ্যাভ টু ডিসাইড আমরা কি চাই আমরা কি চাই উন্নয়ন নাকি আমরা চাই নানা ধরনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আশয় নিয়ে আলোচনার পর আলোচনার পর আলোচনা ওইগুলো বেশি চাই নাকি গ্রামে গঞ্জের মানুষকে খাবার পানি দেব টিকা দেব স্কুলে বই দেব নাকি ওই সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় মাপজুকের কোনো পথ নাই কিন্তু বলার সুন্দর সুন্দর বাক্য আছে সেটা আমরা নেব অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে আলাদা পাঠ্যক্রম ও পাঠ্য সময় নির্ধারণের তাগিদ দেন বক্তারা বর্ষার সময়ে মেয়েদের মেহের মণি ডিবিসি নিউজ ঢাকা